আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা যারা বিলিভার, যারা আমরা ধর্মকে বিশ্বাস করি, তারা সবাই মনে প্রাণে বিশ্বাস করি যে ডে অব জাজমেন্ট বলে একটা দিন আছে, যেদিনে আমাদেরকে বিচার করা হবে আমাদের ভালো কাজের এবং খারাপ কাজের। যারা খারাপ কাজ বেশি করবে তাদেরকে দেওয়া হবে জাহান্নামে, এবং যারা ভালো কাজ করবে তাদেরকে দেওয়া হবে জান্নাতে। তো এই জাহান্নাম এবং জান্নাত, এই দুটোরই দৃশ্য দুনিয়ায় থেকে কল্পনা করা কখনোই সম্ভব নয়, কিন্তু হাদিস কোরআনে যে বর্ণনা এসেছে সেই অনুযায়ী আমরা অন্তরে কল্পনা করতে পারি। তবে এই কল্পনার থেকে জান্নাতের দৃশ্য অনেক বেশি সুন্দর হবে এবং জাহান্নামের দৃশ্য আরও বেশি ভয়ঙ্কর হবে আমাদের কল্পনার থেকেও। তবে এই কল্পনার উপর ভিত্তি করে কিছু মানুষ গ্রাফিক্স ভিডিও বানিয়েছে, যাদেরকে আমরা বলি 3D অ্যানিমেশন ভিডিও, এবং এই 3D অ্যানিমেশনের মাধ্যমে তারা তুলে ধরেছে যে জাহান্নামের চিত্র কতই না ভয়ঙ্কর হতে পারে। তো এই 3D অ্যানিমেশন আমি আপনাদের আজকে দেখাবো। তো চলেন বেশি কথা না বলে সরাসরি দেখে নিন। তো দেখলেন কতই না ভয়ঙ্কর। সামান্য এই গ্রাফিক্স ভিডিও দেখেই তো আমার পানি নেই, মানে বুকে আর পানি নেই। ভাইরে ভাই, না জানি জাহান্নাম কত বেশি ভয়ঙ্কর হবে, কারণ এই গ্রাফিক্স ভিডিওর থেকে কয়েকশো গুণ বেশি ভয়ঙ্কর হবে। এই দুনিয়ায় থেকে সেই ভয়ের কথা কল্পনায়ও আনা যায় না, এতটাই ভয়ঙ্কর হবে। মানে যাদের একটু হৃদয়ে মানে ইমানের ছিটে ফোঁটা আছে, এই ধরনের ভিডিও দেখলে তাদের ইমানি চেতনা আরও বেশি বেড়ে যাবে। আমি জানি না শরিয়াতে কতটা যুক্তিযুক্ত এই ধরনের ভিডিও মেক করা, তারপরে আমার কেন জানি মনে হলো ভিডিওটা সবার দেখানো উচিত, তাহলে মানুষ একটু হলেও ধারণা পাবে যে জাহান্নামের শাস্তি কতই না ভয়ঙ্কর হতে পারে। যদিও এর থেকে কয়েকশো গুণ বেশি ভয়ঙ্কর হবে, তাহলে একবার কল্পনা করতে পারেন যে সেদিনটা কেমন হবে, কেমন হবে সেদিন। আল্লাহ আমাদের সবাইকে ওই জাহান্নামের আজাব থেকে হেফাজত করুক এবং জান্নাতে দিক, এটাই আমরা চাই, এটাই আমরা চাই। তো এই জান্নাত পেতে গেলে আমাদেরকে বেশি বেশি ভালো কাজ করতে হবে। তো আপনারা যারা এই ভিডিওটি দেখছেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেন এবং ভিডিওটি শেয়ার করেন আপনার ফ্রেন্ডদের কাছে। আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে।